বিশ্বনবীর তো তেমন কোন উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। বিশ্বনবীর তো তেমন কোন উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। বিশ্বনবীর তো তেমন কোন উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40, আগে দুইবার তালাক খাইছে, চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে, দুইটা সংসার করে তালাক খেয়েছে উনি, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40, আগে দুইবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইন্ট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরবালা। আরে কোন ইহুদিও তো এই কথা বুকে আনতে পারে নাই। আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। মহান আল্লাহ তাআলার সামনে আবে হালা শব্দ ব্যবহার করা হয়েছে। বিশ্বনবীকে জানানো হলো মুহাম্মদ এই রাতটা কদরের রাত, সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বেরোলেন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসিতু, ঘর থেকে বেরোয় দেখে দুইজন ঝগড়া লাগছে, বিশ্বনবী ঝগড়ার দিকে এত মন দিছে, আল্লাহ যে কয় তারিখের কথা কইছিল এটা ভুলে গেছে। বিষয়টা এরকম নয়, আদম ভুলে গিয়েছে, ছেলেও ভুলে যায়, বিশ্বনবীও ভুলে যেতেন, আছে না নাই। আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন, আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রসুল কোরআন ভুলে যেতেন বললে কোরআনের উপর এলজাম আসবে, সন্দেহ আসবে, মানুষ এই প্রশ্ন তুলবে যে হয়তো নবীজি ভুলে এই আয়াত এই সূরাটা বলেছেন। আল্লাহ বললেন নবী ভালো করে পড়েন, বিশ্বনবী ভালো করে পড়ার পরেও মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারে না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা, আল্লাহ যা ভুলে যায় স্মরণ করিয়ে দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা, আজকে থেকে এমন ভাবে আপনারে পড়াইয়া দিব মরণের আগে আগে একদিন একদিন আগেও কোরআন আর ভুলবেন না। এই ধরনের কথা আল্লাহ তাআলা কখন বলেছেন, এটা দলিল কি? আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে, এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কি না? বাজারে যে মানুষ করা যাবে প্রধানমন্ত্রীর কোরআন একটু, যখনই কোনো অনুষ্ঠান মাজারে হবে সাথে সাথে মসজিদে মিলাদ হবে এবং মিলাদটা পরিচালনা করা দায়িত্ব আমার। বিশ্বনবীর কোন অক্ষর জ্ঞান ছিল না, কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখান নাই, লেখা পড়াই শিখান নাই, অক্ষর জ্ঞান শিখান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভণ্ড বক্তাদের খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করো। আগে মানুষ যে তো আসতো ইমান তাজা করতে, এখন যায় ইমান দিয়ে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সুন্নাত পালন করেছেন 3 বছর 3 ইয়ার্স। প্রথম বছর ছাগলের গোশত খেয়েছে, দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছে, তৃতীয় বছর চামড়াও শেষ, গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবন যাপন করেছেন, জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াবে আবু তালিবে এক বছর ছাগলের গোশত খাইছেন, আরেক বছর তিনি ছাগলের চামড়া সুদ্ধা খেয়ে ফেলছেন, কোথায় হয়েছে সব কথাবার্তা? আর আল্লাহর নবী সুনানে নাসাইতে 3075 নম্বরে বলেন যে তোমরা আমার মতন সৌমে বিশাল রেখো না, কেননা আমার আল্লাহ অদৃশ্যভাবে আতাআমাহুল্লাহ ওয়া সাকাহু, আমার আল্লাহ অদৃশ্যভাবে আমাকে খাওয়ায় এবং পান করায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আবুদু মা তাআবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মা তাআবুদু। হযরত আলী 12 বছরে মুসলমান হয়েছে, জিন্দগিতে মদের বোতলে হাত দেন নাই, আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। বিশ্বনবীর মাক্কি ইনিংস এর খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন, ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়, তো ঠেকায় ঠেকায় খেলে, তো বিশ্বনবীর ঠেকায় ঠেকায় খেলতেন আর 4 ছক্কা মারতে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ, নাই মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে,
রবি না, এই ফন্ড বলেছে মক্কি জীবনকে তুলনা করেছে ক্রিকেট টেস্ট ম্যাচের সাথে, আর মাদানী জীবনকে তুলনা করেছে টি টোয়েন্টির সাথে, রসুল্লার দাওয়াত ও তাবলীগকে এই খেলার সাথে তুলনা করেছে, কুফর করেছে, বক্তা কাফের হয়ে গেছে। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, প্যাটটা ছিল চাপা, সিক্স প্যাক, কয় প্যাক আপনাকে, কয় প্যাক আমার, কয় প্যাক বিশ্বনবীর, সিক্স প্যাক। মিজানুর রহমান আনসারি যে সিক্স প্যাক নামে যে তথ্য দিয়েছে সঠিক, আপনি জানেন না উল্টা পাল্টা আন্দাজে মন্তব্য করে, আধুনিক শব্দ আপনি তো জানেন না, আপনি তো ওই পর্যন্ত পড়েনি, আমারে কাফের বলেনি, বলেছে মূর্খ। সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দিই, আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী গুণইব, কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, আরে গুনাহ হবে না, ঈমান যাবে, ঈমান যাবে। এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে, নবীগণের সম্মান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি। অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে, হিরোদের ক্ষেত্রে আসে, কুস্তিগীরদের ক্ষেত্রে আসে, সাধারণ মানুষের ক্ষেত্রে আসে, এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ। ফামি জামাল মিসকালা যারা তিন শানি আরা, যখন আল্লাহ আপনার থেকে যারা যারা হিসাব নিবে, ওদিন আপনাকে ইয়ারজুকনা সাফাতা হু ইয়ামাল কিয়ামা, আমার রসুল আপনাকে সাফাত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সেই রসুল আরবিকে আপনি যাতা বলছেন নাউজুবিল্লাহ, আপনি এখনই ইমানে কামেল হতে পারেন নাই, ঠিক না? অদর যুদ্ধের মধ্যে যখন সাহাবীর সংখ্যা কম, কাফের সংখ্যা বেশি, এক সাহাবার মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল যে আমরা মনে হয় পরাজয় বরণ করব, যেখানে নবী স্বয়ং আমার মদিনা ওয়ালা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয়ে গেছে। কোরআন আয়াত বলছি, আমার নবীর কাছে যখন ওই যুদ্ধে জয়লাভ করলেন, জয়টা দিয়েছেন কে? বিজয় দানকারী কে? আমার রসুল যেখানে নেতৃত্ব দিচ্ছেন, ওখানে কি হার কখনো থাকতে পারে? পরাজয় থাকতে পারে? থাকতে পারে না। এটা ইমান হেফাজত করেন ভাইরা, আমার বাবারা, আমার মা বোনেরা যে শুনছেন, প্রত্যেককে বলছি, মদিনাওয়ালার কাছে নালিশ না আনা হলো, সাহাবাই কেরামরা নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই অমুক সাহাবা এটা বলেছে যে আমরা পরাজয় বরণ করব, যেখানে আপনি স্বয়ং নেতৃত্ব দিচ্ছেন। মদিনাওয়ালা ডাক দিয়ে বললেন যে তুমি এটা বলেছ? তখন সেই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরবের উত্তপ্ত গরম, বালুর গরম, মাথা ঠিক ছিল না, কাফের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, ভেবেছি পরাজয় বরণ করবো, ইচ্ছাকৃত নয়, স্লিপ অফ টাং, আমার ভুলবশত মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। আমার মদিনাওয়ালা বলেন ঠিক আছে, তওবাতুন নসুহা ওয়া তওবাতুল কাবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে, তুমি তওবা করো, আবার আল্লাহর পথে পথে চলে আসো। আমার রসুল ক্ষমা করে দিলেন, কিন্তু সাথে সাথে জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠালে, কাকফারতু বাদা ইমানিকুম, কোরআন আয়াত দিয়ে পাঠালেন, কোন সহি হাদিস বলতেছি না, কোরআন আয়াত, আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে বললেন, ইয়া রসুলুল্লাহ আপনার সাথে বিয়াদবি করেছে। দেখেন, নবী সম্পর্কে এখানে কোনো কটুক্তি করে নাই, শুধু বলেছে পরাজয় বরণ করতে পারি আজকে যুদ্ধে, নাউজুবিল্লাহ, যেখানে স্বয়ং রসুল। এখন মদিনাওয়ালা কে নিয়ে কোনো কটুক্তি করে নাই, বেয়াদবি করে নাই, আরে আমার আল্লাহ বলছেন এতক্ষণ পর্যন্ত ইমান, কাতকাফারতায় বাদ ইমান তুমি, কাতকাফারতা, এতক্ষণ পর্যন্ত ইমান ছিল, সাহাবা হয়ে ছাড় পায় নাই, আমি আপনি কি আলেম, ঠিক কিনা? আমরা ছাড় পাবো? তাহলে রসুলের ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ রসুল, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে সর্বদা শব্দ চয়ন আমাদেরকে একশোবার চিন্তা করে বলতে হবে, প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি, বর্তমানে তো ঘোড়া টোড়া নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে, ঘাড়ের উপরে মারো, গিরায় গিরায় মারো, কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে, সোজা আঙ্গুলে ঘি ওঠে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? আপনার সাথে আমার মৌলিক সমস্যা আকাইদি, আপনি সেটাকে নামাজের মধ্যে কনফাইন করে মানুষকে ধোকা দিচ্ছেন, সাধারণ ছেলেরা বুঝেও। আপনার সাথে আমার মূল সম্পর্ক, আপনি আজকের সুলের চেরাক বের করে আমার যুবককে উগ্রতার দিকে ঠেলে দিয়ে ধর্মান্ধ করছেন, আমি তাদেরকে উগ্রতা থেকে টেনে এনে আজকে রসুলের নেশা ঢুকিয়ে দিয়ে আজকে আজবে তাজিমে সাহাবায়ে কেরাম,
এশক আদব তাজিমে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিসবতে আউলিয়ার সমা জ্বালিয়ে আমি তাকে উগ্রতা মুক্ত সত্যিকার মুসলমান হিসেবে দেখতে চাই। আমার সাথে আপনার পার্থক্য এতটুকু, আপনি দিন বদিন উগ্র হয়ে যাচ্ছেন, আপনি নিজেকে চেক করে দেখেন। এখন আমি আপনাদেরকে মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি, যখন পুরো পৃথিবী দেখলো যে এই ধর্ম এবং সবুজ গম্বুজ, আপনারা জানেন মূল টেনশন হচ্ছে সবুজ গম্বুজকে, পুরো পৃথিবীর টেনশন কোথায়? সবুজ গম্বুজ। কেন? ওই আল্লামা ইকবাল বলেছে না, ইয়ে পাক আকাশ জো মৌত সে ডরতা নেহি জারা, রূহে মোহাম্মদ উসকি বদন সে নিকাল দে। কো কুল কায়নাতের মুসলমান, এই সবুজ গম্বুজ মুসলমানকে কন্ট্রোল করে। কোন রকম যদি সবুজ গম্বুজ মাথা ছাড়া দিয়ে উঠে, এই জাতিকে ধরে রাখা কষ্টকর হবে। তো কি করতে হবে? দুই মুখী না তিন মুখী ষড়যন্ত্র লাগবে, তিন মুখী হামলা করতে হবে। প্রথম মুখী হামলা, অতিমাত্রায় বস্তুবাদিতার যে দর্শন সেটা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। প্রথম হচ্ছে ধর্ম সম্পর্কে মানুষকে কনফিউজ করা বস্তুবাদী দর্শনের মাধ্যমে। এরপরে মুসলমানদের মধ্যে মুসলিম সমাজের নতুন প্রজন্মকে ধর্ম থেকে দূরে রাখার জন্য সবুজ গম্বুজকে মাঝখানে রেখে চার অ্যাঙ্গেল থেকে হামলা করা হচ্ছে। কয় অ্যাঙ্গেল? চার অ্যাঙ্গেল। একটা হামলা সেটা গত শত দেড়শত বছর ধরে শুরু হয়েছে, সেটা আবার চাঙ্গা হয়েছে। সেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, যাদেরকে আমরা কাদিয়ানি বলি, বুঝতে পেরেছেন? আরেক অ্যাঙ্গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, লেখাপড়া জানেন না, এবিসিডিও জানেন না, কি 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 আপনি বলতে থাকেন। নবুয়তকে তানকিস করা, ছোট করা, খাটো করা, নবীকে একেবারে আমাদের মতো করে উপস্থাপন করা। আপনি দেখেন সকল আক্রমণের কেন্দ্রবিন্দু সবুজ গম্বুজ। আরেক আক্রমণ দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা ইসলামী শরীয়তের মধ্যে হুজ্জত না। যিনি বলছেন এবং যাদের মাধ্যমে কথাগুলা বলা হচ্ছে, প্রত্যেক মানুষের আবাসস্থল ইউরোপ, প্রত্যেক মানুষের আবাসস্থল ইউরোপ। আমার নবীও আসলো, আমি যখন ছেলেদেরকে পড়াচ্ছি আজকে, তো আমার নবী বলছেন সময় একটা আসবে সোফাতে হেলান দিয়ে বলবে যে আমরা কোরআন যা আছে সেটা মানি, সুন্নতকে মানি। কোথায় বসবে? সোফায় হেলান দিয়ে। তো আমার মাথায় আসলো আমার নবী কি ইশারা দিয়েছেন দেখেন, যে আমার উম্মতের মুহাদ্দিস কখনো সুফায় হেলান দিয়ে আমার হাদিস স্টাডি করবে না, তাদের মধ্যে আদব থাকবে। কি থাকবে? আদব থাকবে। আমার উম্মতের যারা সত্যিকার শাইখুল হাদিস হবে, তারা কখনো সুফায় ট্যাগ লাগিয়ে হাদিসে পাকের দার্স দেবে না। কারা দেবে? যারা হাদিসে পাকের গ্রিপ বুঝবে না, স্ট্যান্ডার্ড বুঝবে না, অ্যাপ্লিকেশন বুঝবে না, হাইট বুঝবে না, ওয়েট বুঝবে না, তারা মুখে যা চায়। এই পানিটা এখন আপনারা জানেন ইউরোপের মধ্যে প্রবল আকারে ঢুকে গেছে এবং আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবল আকারে ঢুকে গেছে। কি? সুন্নতের রাসূল ইসলামী শরীয়তের মধ্যে অথরিটি, কোন ধরনের অথরিটি রাখে। এটা আমাদের মুসলমানরা গ্রহণ করবে কোনোদিন? মুসলমানরা এটা কোনোদিন গ্রহণ করবে? করবে না। তো যখন দেখেছে এটা তেমন গ্রহণ হচ্ছে না, তো আরেক ফিতনা এসেছে, তাইলে একজনকে কাদিয়ানি, এটাকে আমরা বলি মুনকিরিনে হুজ্জিয়াতে সুন্নাহ, যখন এটা কাবু করতে পারে নাই আরেকটা এসেছে। ওইটা কি? ওনারা হাদিস মানেন কিন্তু শুধু বুখারী মুসলিম কেন্দ্রিক, বুখারী আর মুসলিম কেন্দ্রিক হাদিস মানেন শুধু বুখারী আর মুসলিম কেন্দ্রিক। যিনি বুখারী আর মুসলিম মানবেন ওনার হাদিস মানা হলো? উনি তো বেশতর সহি হাদিসকে ছেড়ে দিয়েছেন, হাদিস মানি বলছেন শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ আপনি কিছু মেনে বেশিরভাগকে ছেড়ে দিলে আপনি মানলেন তো, আপনি মানলেন তো। সেই কারণে আমাদের মাজহাবের দরকার হয়। কেন? মাজহাব মানলে সমস্ত সহি হাদিসের উপর আমল হয়। আপনি যদি মাজহাব ছেড়ে দেন, আপনি সমস্ত সহি হাদিসকে আমল করা ইম্পসিবল হয়ে যায়। একাডেমিক্যালি স্পিকিং
আপনি দেখছেন সকল হামলার কেন্দ্রবিন্দু কোথায়? সবুজ গম্বুজ। এখন আমার ভাইরা হাত তোলা হাত নামা। আমি কিছুদিন আগেও বলেছি মহেশখালীতে, আপনারা মনে করেন আমাদের সাথে সমস্যা এটা, জোরে আমিন বলা, হাত তোলা, বুকের মধ্যে হাত বাঁধা? আমার ভাই আপনার সাথে আমার মৌলিক সমস্যা ওই জায়গায় না, এটা তো সমস্যাই না। আপনি কি মনে করছেন সেটা আজকে এসেছে? আজকে আসে না, সেটা 1400 বছর পর্যন্ত চলছে। আপনার সাথে আমার মূল সমস্যা সবুজ গম্বুজ। আপনি আমার নবীকে আপনার মতো জানেন, আমি বলছি আমার নবী আমার মতো আপনার মতো না, ইমামুল মুরসালিন। আপনার অন্তরে পাথর জমেছে, নাতে মুস্তাফা দরুদে মুস্তাফা আপনার অন্তরকে নরম করে না, কারণ সুন্নিয়তের পানি বের করে দিয়ে খারেজিয়তের পানি ঢোকার কারণে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার সাথে আমার মূল পার্থক্য এখানে। আমি বলছি আপনি বুখারী মুসলিম শরীফ থেকে সেই হাদিসগুলো পড়েন, যে হাদিসের মধ্যে উনারা বর্ণনা দিয়েছেন এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত নেওয়ার অধ্যায়, এটা আপনি হাসি মুখে উজ্জ্বল মুখ নিয়ে বলতে পারছেন না, আমি বলতে পারছি। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, আপনার সাথে আমার মূল জায়গা, মূল সমস্যা আসমতে মুস্তাফা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান করা। আপনার সাথে আমার মূল সমস্যা হচ্ছে আমার নবীর নাম পড়া হলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, আর আমার নবীর নাম পড়া হলে আপনার সামনে আপনি বেদাত বেদাত খুশবু পান। আপনার সাথে আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি যা মন চাই করেন, কিন্তু এই বিষয়টা আমি আর আপনার মধ্যে কমনালিটি, আমি আর আপনার মধ্যে এই বিষয়ের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতে পারবে না, দ্বিমত থাকতে পারবেন না। আপনি আমাকে বিতিরের নামাজ নিয়ে প্রশ্ন করিলেন না, আপনার সাথে আমার বিতির নিয়ে ঝামেলা নাই। বিতির যেই যেই বর্ণনাগুলো এসেছে আপনি যেই মাযহাব অনুসরণ করবেন আপনি পড়েন, সমস্যা আপনার সাথে আমার এই জায়গায় না, সমস্যা আপনার সাথে আমার আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সমস্যা বুঝেছেন। আপনার সাথে আমার সমস্যা আউলিয়া-ই কেরামের নিসবত নিয়ে। আপনি নিসবতে আউলিয়া আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখাকে হারাম বেদাত মনে করেন, আমি বলছি ওলিদের সাথে নিসবত রাখলে ঈমানের মধ্যে চার্জ আসে, জান আসে, এটার মধ্যে মানুষ হারানো ঈমান ফিরে পায়, ঈমানের মধ্যে একটা গতি আসে, স্পন্দন আসে। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, আপনার সাথে আমার অন্য কোনো সমস্যা নাই। আপনি একবার যাদের কাছ থেকে আপনি দার্স নেন, যাদের দার্সে গিয়ে বসেন, আপনি তাদেরকে বলেন যে আপনারা বুখারী মুসলিম থেকে ওই হাদিসগুলো আমাদেরকে একবার পড়ান, যেই হাদিসগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন, এমন দার্স একবার দেন বুখারী মুসলিম থেকে, আমরা একবার শুনি। ওই হাদিসগুলো উল্লেখ করে যেই হাদিসগুলোর মধ্যে এটা বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারক, ঘাম মুবারক, থুতু মুবারক, ওজুর ব্যবহৃত পানি, এই বিষয়গুলো নিতে সাহাবায়ে কেরামের আদব এবং তাযীমে মুস্তাফা এরকম ছিল। আপনি এই কথাগুলো বলেন, আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, অন্য কোন জায়গায় না। তার মানে আপনার সাথে আমার মৌলিক সমস্যা আকাইদি। আপনি সেটাকে নামাজের মধ্যে কনফাইন করে মানুষকে ধোকা দিচ্ছেন, সাধারণ ছেলেরা বুঝেও। আপনার সাথে আমার মূল সম্পর্ক, আপনি আজকের সুলে চেরাক বের করে আমার যুবককে উগ্রতার দিকে ঠেলে দিয়ে ধর্মান্ধ করছেন, আমি তাদেরকে উগ্রতা থেকে টেনে এনে আজকের রসুলের নেশা ঢুকিয়ে দিয়ে আজকে আজবে তাজিমে সাহাবায়ে কেরাম, আজক আজব তাজিমে আলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিসবতে আউলিয়ার সমা জ্বালিয়ে আমি তাকে উগ্রতা মুক্ত সত্যিকার মুসলমান হিসেবে দেখতে চাই। আমার সাথে আপনার পার্থক্য এতটুকু, আপনি দিন বদিন উগ্র হয়ে যাচ্ছেন। আপনি নিজেকে চেক করে দেখেন, আপনি আমাকে মুসলমান মনে করতে পারছেন কিনা, আপনি নিজেকে চেক করেন, এখানে অনেকে আছেন আমি জানি, আপনি নিজেকে চেক করে দেখেন আপনি আমাকে মুসলমান মনে করেন কিনা। আমি কিন্তু আপনাকে মুসলমান মনে করি, কেন? কারণ আমার লেগেসি 1300 বছরের ইতিহাস আমার পেছনে। আপনি মনে করছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের রূপরেখা আমি বলেছিলাম না শুরুতেই,
এক মুদ্রার এপি ওপি, ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত।